বাড়িতে হয়তো আপনারা ঘুগনি অনেক সময় বানিয়ে থাকেন, বাট দোকানে যে টেস্টটা হয় সেটা ঠিক বাড়িতে আসে না। তাই কি প্রসেসে করলে টেস্টটা একদম দোকানের মতো হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এছাড়াও সাথে অবশ্যই থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ঘুগনি। তাহলে ঘুগনি বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিচ্ছি 500 গ্রাম হলুদ মটর, যেটা আপনারা প্রথমে একবার এইভাবে ধুয়ে নেবেন। তারপর ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, যদি ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়, বা সময় কম থাকলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিলেই হবে। বাট আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইটই। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মটরগুলো খুব ভালোভাবে কিন্তু ফুলে গেছে। এবারে জলটা ফেলে দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিতে হবে এই পুরো মটরটাই। আর তারপর একটু রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর অতি অবশ্যই দিয়ে দিতে হবে 7 মতো নুন। এবার জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, সেদ্ধ করার জন্য মটর থেকে ঠিকই 1 কোর অব্দি বেশি জল দিলে জলের পরিমাণটা একদম সঠিক হবে। কারণ অনেক সময় খুব বেশি জল দিয়ে দিলে জলের পরিমাণটা বেশি হওয়ার কারণে মটরটা বেশ অনেকটাই গলে যায়, আর এছাড়াও সেদ্ধ হয়ে যাওয়ার পর যে এক্সট্রা জলটা থাকে সেটাও আপনাদের ফেলতে হয়। তাই জলের পরিমাণটা আপনারা এইভাবেই দিয়ে দেবেন, আর তারপর আপনাদের 4টে সিটি দিয়ে নিতে হবে। আর 4টে সিটি দেওয়া হয়ে গেলে ওয়েট করব যতক্ষণ না প্রেশার কুকারটা আপনি আপ খুলে যাচ্ছে। আর এপাশে ততক্ষণ আমি দুটো বড় সাইজের আলুকে কেটে নিচ্ছি। আর ঘুগনির জন্য আপনাদের খুব বেশি বড় করে কাটতে হবে না, এইভাবে ছোট ছোট করে কেটে নিলেই হবে। আর আপনারা যারা আমার এখনও বেশি কুকিং কোর্সটা নেননি, যেখানে আমি প্রায় 60টারও বেশি ভিডিও শেয়ার করেছি কুকিং টিপসের ওপর, সেটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। এছাড়াও কোর্সটা নিতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় এই হেল্পলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার দেখুন ঘুগনির জন্য আর কী কী ভেজিটেবল কেটে নিতে হবে। প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে চপ করে নিচ্ছি। আর পেঁয়াজটা চপ করা হয়ে গেলে চপ করে নিচ্ছি টমেটো। আর ফাইনালি একটু ঝালের জন্য চপ করে নিতে পারেন কাঁচা লঙ্কা। এবার দেখুন ঘুগনির মটরগুলো কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। প্রত্যেকটা মটর কিন্তু অ্যাজ ইট ইজ আছে, বাট প্রেস করলেই দেখবেন এইভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এবার এই ঘুগনির জন্য একটা ভাজা মশলা আপনাদের বানিয়ে নিতে হবে, আর তার জন্য একটা ননস্টিকের প্যানে আমি নিয়ে নিচ্ছি 5টা থেকে 6টা শুকনো লঙ্কা, সাথে 4টে এলাচ, 5 থেকে 6টা লবঙ্গ, আর একটা ছোট দারচিনির টুকরো। আরও কিছু মশলা এখানে অ্যাড করতে হবে, বাট তার আগে এগুলোকে একটু ভালো করে ভেজে নিন। যেহেতু এই মশলাগুলো স্কিনগুলো খুব মোটা, তাই এর থেকে স্পাইস অয়েলটা রিলিজ হতে একটু বেশি সময় লাগে। মোটামুটি 40 থেকে 50 সেকেন্ড এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিন 1 চা চামচ গোটা জিরে, সাথে 1 চা চামচ মৌরি, এবং সবশেষে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা ধনে। এবারে সব কিছুকে আরও 1 মিনিট মতো ভালো করে ভেজে নিন। আর ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিন ঠান্ডা করার জন্য, আর ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে ক্রাশ করে নিন। এবার ফাইনালি ঘুগনিটা বানানোর জন্য একটা কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলে যদি বানান তাহলে টেস্টটা সব থেকে ভালো হয়, বাট আপনারা চাইলে এটাকে সাদা তেলও বানিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি, আর তারপর দেখবেন যখনই তেলটা আস্তে আস্তে গরম হওয়া শুরু করবে চিনিটা ঠিক এইভাবে তেলের মধ্যে মিশে যাবে। এইভাবে তেলের মধ্যে চিনি দিয়ে দিলে তেলের ঝাঁজটা বেশ অনেকটাই কমে যায়, আর তারপর পেঁয়াজটা দিয়ে যখনই ভাজতে থাকবেন এটা থেকে খুব সুন্দর একটা ক্যারামেল ফ্লেভারও আসবে। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর তারপর 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিলেই দেখবেন ঠিক কালারটা এরকম চলে এসছে। আর এরকম ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, আর তারপর এটাকেও ভেজে নিন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুগুলো যদি এই স্টেজে দেন তাহলে এটা প্রপারলি ভাজা হবে, আর ঘুগনিটা রেডি হতে হতে এটা পারফেক্টলি বয়েল হয়ে যাবে। আর অবশ্যই এখানে 7 মতো নুনটা দিতে ভুলবেন না, আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আমি এখানেই অ্যাড করে দেবো। আর মশলা বলতে এখানে প্রথমে আপনাদের দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরও মশলা অ্যাড করব, বাট তার আগে এই দুটোকে আপনাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ এর সাথে যদি আপনারা বাকি মশলাগুলো দিয়ে দেন
তাওলের রংটা কখনো এরকম উজ্জ্বল আসবে না। আর মশলাগুলো যাতে জ্বলে না যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আর তারপর কোনো রকম জল না দিয়ে রেখে কষতে থাকুন মিনিমাম 2-3 মিনিট। আস্তে আস্তে দেখবেন টমেটোটা একদম পারফেক্টলি গলে গেছে আর এর রংটাও কতটা সুন্দর এসেছে। এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো, যেমন 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর এটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ মেশাতে হবে না, 20-30 সেকেন্ড মিশে নেওয়ার পরে মটরগুলো আপনাদের দিয়ে দিতে হবে। বাট মটরগুলো দেওয়ার আগে একবার এইভাবে ভালো করে হাতে দিয়ে প্রেস করে নেবেন, তাহলে দেখবেন মটরগুলো হালকা একটু ম্যাশও হয়ে যাবে আর মটরের সাথে যে জলটা আছে সেটাও একটু ঘন হয়ে যাবে। এই প্রসেসটা ফলো করলেই দেখবেন ঘুগনির টেস্টটা দারুণ সুন্দর আসে। এবার পুরো মটরটা দেওয়া হয়ে গেলে আমি সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। বাট এটাকে আপনাদের জল দিয়ে আরও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ফোটানোর আগে অতি অবশ্যই আমরা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেবেন। আর এই ভাজা মশলা দেওয়ার পরে যখনই এটা ফুটবে ঘুগনির কালারটা আরও ভালো আসতে থাকবে। মোটামুটি 3-4 মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে। আর 3-4 মিনিট পরে দেখুন ঘুগনির কালারটা কতটা সুন্দর এসছে, একদম যেরকম দোকানে পাওয়া যায় ঠিক সেরকমই। এবার এটাকে পরিবেশন করার জন্য আমি কিছু কন্ডিমেন্টস নিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ কুচি, শশা কুচি, তেঁতুল জল, লেবু, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর ভুজিয়া। এবার একদম দোকানের স্টাইলে গরম গরম এই ঘুগনিটাকে পরিবেশন করুন। বাট তার আগে আমি কয়েকটা পাউরুটিও শেখে নিচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।